আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি বাঁধাকপির মচমচে পাকোড়ার রেসিপি নিয়ে। আর এই শীতের সিজনে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, তাই বাঁধাকপির পাকোড়া না হলেই নয়। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব মজা করে খাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে আমার এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে। এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1টা ডিম, ডিমটা আমি আগেই বাটিতে ভেঙে রেখেছিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দেব 1/2 চা চামচ, গরম মশলাও 1/2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম, কারণ আমি কাঁচা ঝাল দিয়েছি, আবার শুকনো ঝালের গুঁড়াও দিয়েছি। এজন্য লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী, সয়া সসে লবণ আছে এজন্য লবণটা বুঝে তারপর দিয়ে দেবেন। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে যদি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই তো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে মেখে নেব, যদি লাগে তাহলে আমি বাকি অর্ধেকটা দিয়ে দেব। এই তো আমি মেখে নিয়েছি, পুরাটাই লাগবে, আমি বাকি অর্ধেকটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মেখে নেব, আর এ সময় লবণটা চেক করে নেবেন। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পাকোড়াগুলো ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। আর পাকোড়ার সাইজটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন পছন্দ করেন ঠিক ওই সাইজে করে পাকোড়াগুলো ভেজে নেবেন। আর পাকোড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিলে পাকোড়াগুলো উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য মিডিয়াম আঁচে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো মচমচে হবে। এবারে আমি পাকোড়াগুলো উল্টে দেব, কারণ এক পাশ ভাজা হয়ে গেছে। পাকোড়াগুলো উল্টে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে করে যদি পাকোড়াটা তৈরি করেন বাঁধাকপির, তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আমি বাসায় সবসময় এইভাবেই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে থাকি, কারণ আমার বাচ্চারা এইভাবে বাঁধাকপির পাকোড়াটা ভেজে দিলে খেতে খুব পছন্দ করে। এই তো আমার বাঁধাকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তারপর একটা প্লেটে তুলে নেব। দেখতে কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। এই তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো পাকোড়া তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। এই তো হয়ে গেছে বাঁধাকপির পাকোড়া। এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খুব সহজেই এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন, আর সসের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।